विशेष करे आमादेर भारतीय जनता पार्टी कार्यकर्ता उद्योगे एलाकाय जारा बसबास करछे विशेष करे आमादेर बर्तवाली एलाकार मध्य बसबासकारी जारा হারিয়েছেন বিগত 30-35 বছরে কিন্তু এখন আর হারানোর কোনো কিছু নেই। माननीय প্রধানমন্ত্রী ত্রিপুরার প্রতি ওনার সহনশীলতা রয়েছে, ওনার সুদৃষ্টি রয়েছে। শুধু নর্থ ইস্ট ফের সবগুলো রাজ্য নয়, উনি ত্রিপুরাকে আলাদা করে দেখেন আর বাকি নর্থ ইস্টের জন্য তো উনি চিন্তাই করেন। তাই এই শুভ নবমীর দিনে আমি আপনাদেরকে একবার জিজ্ঞাসা করব, নরেন্দ্র ভাই মোদী যে ভ্যাকসিনেশন পাঠিয়েছিল এখানে কার কার ভ্যাকসিনেশনের ইনজেকশন হয়ে গেছে একটু হাত তুলুন দেখি। ইনজেকশন হয়ে গেছে, কেউ বাদ নেই। আর যদি পুরনো সরকার থাকত আপনি এখানে বর্তলার কাছাকাছি পেতাম আপনাদেরকে অনেককে, বর্তলার কাছাকাছি। আজকে আমি হাসি দিয়ে কেন বলি, কারণ কি 96% ভ্যাকসিনেটেড হয়ে গেছে এটা আমি জানি। সেকেন্ড ডোজও 60% উপর হয়ে গেছে। ভারতের 5টা প্রথম রাজ্য যারা 100% ভ্যাকসিনেশনের দিকে গিয়েছে ত্রিপুরা তার মধ্যে একটা। আমাদের রাজ্য ছোট হতে পারে, মানসিকতা আমাদের ছোট নয়। আমাদের রাজ্য ছোট হতে পারে, মানসিকতা ছোট নয়। তার জন্য আমি আজকে আপনাদেরকে বললাম, এখানে আর্থিকভাবে কমজোর অনেক মা এসছে কিন্তু মনোবল কমজোর না করা। বলে বিপ্লবের মার মধ্যে যতটা দম আছে আমার কাছেও ততটাই দম আছে। আমার ছেলে একদিন বিপ্লবের মতো মুখ্যমন্ত্রী হতে পারে, রামপ্রসাদ বাবুর মতো মন্ত্রী হতে পারে। কারণ কি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ চলছে। মোদি চায়বালা হয়ে যদি প্রধানমন্ত্রী হতে পারে, আমার মতো গরিব মানুষ যদি জামজুড়ি থেকে উঠে মুখ্যমন্ত্রী হতে পারে, রামপ্রসাদ বাবুর মতো গরিব পরিবারের ছেলে যদি মন্ত্রী হতে পারে, আপনার ছেলে কোনো হতে পারে না, আপনার মেয়ে কোনো হতে পারে না। এই সরকারের সব কিছু সম্ভব। মানসিকতা তৈরি রাখা যে আমার মেয়েকে একদিন মুখ্যমন্ত্রী বানাবো তো হয়ে যাবে দেখবেন। কমজোর না হওয়া মানসিকতা, বাস এটাই মূল মন্ত্র। আর যেভাবে ভাববেন নিজের জীবনকে, আপনার জীবন আপনার সামনে এইভাবে প্রস্তুত হবে। মনে রাখবেন, আপনি যদি যাওয়ার সময় চিন্তা করতে যাচ্ছেন আমার মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, তো আপনার পাক্কা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি যদি যাওয়ার সময় ভেবে যাচ্ছেন যে আমি সুন্দর সুস্থভাবে বাড়িতে পৌঁছব, আপনি ঠিকভাবে বাড়িতে পৌঁছে যাবেন। তাই মনের জোর রাখা আর মানসিকতা সুদৃঢ় রাখা, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করুন। মা দুর্গা তো শক্তির দেবী, আমরা শক্তির প্রার্থনা করি। যে ঐশ্বরিক শক্তি ও আসরিক শক্তি আছে তার পরাজয় নিশ্চিত, সেই দিশাতে আমরা কাজ করি। আমি এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আর একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর জন্য আমাদের লোকপ্রিয় বিধায়ক সূর্যমণি নগরের এবং রাজ্যের মাননীয় মন্ত্রী রামপ্রসাদ পালকে এবং তার মৌচাক ক্লাবের সমস্ত সদস্যদেরকে আমি আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের পূজা শুভ হোক এবং আগামী দিন দশমী রয়েছে, বিজয়া দশমী, আপনারা সবাই মিলেমিশে সেটা উপভোগ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।